মুখোমুখি সংঘর্ষ ইঞ্জিন ভ্যান ও 407 গাড়ির। ঘটনায় জখম দুই। ঘটনাটি ঘটেছে বসিরহাটের হিঙ্গলগঞ্জের নারকেলতলা এলাকায়। নিয়ন্ত্রণ হারিয়ে 407 গাড়ি ঢুকে গেল দোকানে। গাড়ির ধাক্কায় ক্ষতিগ্রস্ত দোকান, গুরুতর জখম দুই। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটে হিঙ্গলগঞ্জ থানার অন্তর্গত নারকেলতলা এলাকায়। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জ রোডে একটি আটা বোঝাই 407 গাড়ির ইঞ্জিন ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপরে 407 গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে ধাক্কা মারে। দোকানটিতে ধাক্কা মারায় দোকানটি ভেঙে পড়ে যায়। সেই সাথে দোকানের মধ্যে থাকা দুজন গুরুতর জখম হয়। এরপর স্থানীয় বাসিন্দারা খবর দেয় হিঙ্গলগঞ্জ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। এরপরে স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় আহত ব্যক্তিদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্যান্ডেলভিল ব্লক হাসপাতালে। রাত্রে এগারোটা নাগাদ দুর্ঘটনাটা হয় একটা ইঞ্জিন ভ্যানের সঙ্গে। ইঞ্জিন ভ্যানের সঙ্গে দুর্ঘটনা হওয়ার পরে সকালে এসে দেখলাম একটা নারকেলতলা, সকালবেলা এসে দেখলাম একটা গাড়ি আটা বোঝাই ছিল, এসসিআরের মাল ছিল, রেশনের মাল। এসে দেখলাম গাড়িটার দোকানের মধ্যে ঢুকে আছে এবং দোকানে একটা ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে বিধবা এক মহিলা, উনি দোকানটা চালিয়ে সংসার নির্বাহ করে। আর গতির মানে গাড়িটার গতিবেগ মোটামুটি শুনতে পেলাম যে খাসাল খালাসিদের কাছে 100 উপরে ছিল। এই মতো অবস্থায় গাড়িটা তো এই ভেঙে চুরে গিয়েছে। আর মানুষজন যা সাইড দিয়ে যাদের বাড়ি আছে, যারা গরিব মানুষ বাস করে পিডব্লিউ রাস্তার উপরে, তারা তো খুব আতঙ্কে। স্থানীয় সূত্রে আরও জানা যায়, 407 গাড়িটির চালক ঘটনার পর থেকে পলাতক। গাড়িটির খালাসিও আহত হয়েছে এই ঘটনার কারণে। গাড়িটা একদম ভেঙে চুরিয়ে গেছে, রেইন ফেন সব ভেঙে চুরিয়ে। এটা ওই কল করাত করাতে রাতে 11টার সময় মাল ধরে খালি যাচ্ছে, দুজন ছিল। আর এই গাড়িটা ছিল খুব রানিং। আমি ভাবছিলাম আমার সঙ্গে যে খালাসিটি ছেলে বলল যে ওই আসতে যে বড় বড় করতে করতে ও যে সাইডে আছে আর কি, ওর সাইডে সে সাইডে জায়গা নেই। ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করার পরে গাড়িটা ঘুরে গেছে, এইবার আমার ড্রাইভার মাল খাইয়েছিল। ইতিমধ্যেই 407 গাড়ি ও ইঞ্জিন ভ্যানকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনার জেরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, রাত ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। একটি ইঞ্জিন ভ্যানের সাথে একটি আটা বোঝাই 407 গাড়ির ধাক্কা লাগে। আমরা সকালে এসে দেখি 407 গাড়িটি দোকানে গিয়ে ধাক্কা মারায় দোকানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই রাস্তায় দ্রুত গতিতে গাড়ি চলে, গাড়ির গতির কোনো নিয়ন্ত্রণ থাকে না, যার কারণে প্রায়শই দুর্ঘটনা ঘটে। স্থানীয় মানুষেরা আতঙ্কে রয়েছে। আমরা চাই প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক এই বিষয়ে। 11টা নাগাদ আমরা একটা আওয়াজ পাই, তখন মানে কিছু জন একটা বিশাল বড় ধরনের হচ্ছে কিছু ভেঙে পড়ছে, মানে ট্রান্সফরমার বাস ফাস্ট হলে যেমন ধরনের হয় ওই ধরনের বিভৎস একটা আওয়াজ 8-10 মিনিট ধরে হয়। তারপরে আমরা দৌড়ে এসে দেখি কি এসে দেখি এই একটা এই লরিটা, এই যে লরিটা দাঁড়িয়ে আছে ভেঙে চুরে আছে, এই লরিটা হচ্ছে আপনার এই ঘরের মধ্যে পুরো। এই বিষয়ে দোকান মালিক বলেন, দোকানটা 50 বছর হয়ে গেছে। তারপর আমার বিয়ে হওয়ার পরে স্বামী আর আমি দেখভাল করতাম, তারপর স্বামী মারা গেছে, নেই 13 বছর, আমার ছেলে নেই, আমার এই এতেই পেট চলে স্যার, আর কি করব বলুন, আমি কিভাবে কি করব বলুন, আমি তো খাওয়া দাওয়া এর উপরেই সব কিছু আমার। যাদের দোকান ভেঙে গেছে গাড়ির মালিকের সঙ্গেও কথা হয়েছে, যার মাল তার সঙ্গেও কথা হয়েছে, পুলিশ প্রশাসন সবাই মিলে আমরা তার পাশে আছি, চিন্তা করার কোনো কারণ নেই। আমরা আগেও ছিলাম, এখনও আছি, আমরা সবসময় তার পাশে আছি, তার সবটাই আমরা দেখে দেবো। উনি এখানকারই মানুষ, ওনার স্বামী নেই, উনি একাই থাকেন, এক দোকানটার উপরে ওনার রুজি রুজি, তো বিষয়টা আমরা পুরোটাই দেখে দেবো। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।